অপয়া বলবো না তো, হ্যাঁ কি বলবো, অপয়া বলেই তো ওর মাটা মরে গেল। অপয়া, ও একটা অপয়া। শোনো, আমি তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। আজকে বিকালবেলা ডাক্তারবাবু আসবেন, তোমার একবার চেক আপ করে নেবেন। তাছাড়া উনি বললেন তোমার কন্ডিশন খুব ক্রিটিক্যাল, তাই নিজের সুখ স্বার্থের জন্য আমি সব করতে পারি, বুঝলি? দরকার হলে তোর সাথে তোর বাপটাকেও খুন করে। আপনি আমার আশা ভরসা বিশ্বাস মাস্টার মশাই। সে না হয় আমি তোর পিসির বাড়িতে তোকে গিয়ে রেখে আসবো, তবে রেজাল্ট বেরোবার পরে আবার পড়াশোনাটা করতে হবে, করবি। জানিস, শিক্ষাই মানুষের মেরুদণ্ড, শিক্ষাই মানুষের হাতিয়ার, আর শিক্ষা ছাড়া আমাদের এই জীবনটাই বৃথা। কি পেয়েছি আমি সারা জীবন, কি পেয়েছি? না টাকা, না দেহ সুখ, কি পেয়েছি আমি? আচ্ছা মা, তুমি কি আমার সত্যিই মা, না অন্য কেউ? তুমি যাই বলো, আমার এই ধনু ধনু ডাকটা তোমার মুখে একদম আমার ভাল লাগে না। তোমার ধনু ধনু এই ডাকটা না শুনে আমার কেমন জানি একটা ভেতরে একটা ফিলিংস হয়। সে তো হবেই, তোমার আগের বউ তো সজিনের ডাটা ছিল, আর আমি হাইব্রিড মুলো গো মুলো। বকুলিয়ার মার ওসবে আমার কিচ্ছু মনে হয় না গো দিদি, কিচ্ছু মনে হয় না। সেন্টিমেন্ট থাকলে কিচ্ছু হবে না গো দিদি, এ বাড়িতে সেন্টিমেন্ট বলে কিচ্ছু নেই। শোনো, হসপিটাল বা নার্সিং হোম যেখানেই যায় না কেন, আমি কিন্তু মহিলা ডাক্তারের কাছেই ডেলিভারি করাবো। হ্যাঁ, কি উল্টো পাল্টা বকছো? হ্যাঁ, রোগ জ্বালা শরীর খারাপ প্রসবের ক্ষেত্রে আবার মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার কি? হ্যাঁ কেন, প্রতি বছর বছর এত মহিলা ডাক্তার বের হচ্ছে, অথচ ডেলিভারির সময় কেন পুরুষ ডাক্তার হবে? কথাটা তুমি অবশ্য মন্দ বলনি, সত্যি তো বছর বছর কত মহিলা ডাক্তার পাস করছে, কত নার্স পাস করছে, তাহলে প্রসবের সময় শুধুমাত্র পুরুষ ডাক্তার থাকবে কেন? এই সমস্ত ক্ষেত্রে তো মহিলা ডাক্তারদেরই বেশি দরকার। তাছাড়া মহিলা ডাক্তাররা প্রসব করালে মা বোনেদের সম্ভ্রম থাকবে। তুমি অবশ্য ঠিকই বলেছো কথাটা, এটা আমাদের কিন্তু সত্যি ভাবা দরকার। সে বুঝলে, তাও দেরিতে।